স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক, বিজেপি রাজ্য সভাপতির অডিও শুনিয়ে তোপ তৃণমূলে। শুধু স্বামীজি নয়, বাঙালি ও ধর্মের অপমান, এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে, দাবি তৃণমূলে। ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, আজ সাফ জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। भाजपा के जो सभापति हैं डॉक्टर सुकांत मजुमदार बोलने लगे और भी कुछ एक इस तरीके का उन्होंने वक्तव्य रखा जिससे कि स्वामी जी को ही वो अपमान किए हैं और इस पे हम लोग हैरान हैं। और हम लोग कल भी प्रेस कॉन्फ्रेंस किए हैं तृणमूल कांग्रेस की तरफ से, ये साफ सुथरे भाषा में कहा गया कि सुकांत मजुमदार को कोई हक नहीं बनता है और वो अर्धशिक्षित खुद है, वो किसी की शिक्षा के बारे में कह रहे हैं, वो खुद ही अर्धशिक्षित हैं और उनको माफ़ी मांगना है, निःशर्त माफ़ी मांगना है क्योंकि स्वामी जी का अपमान हम लोग नहीं सहेंगे। तृणमूल कांग्रेस टेटर क्वेश्चन आउट हुए जाके ধামা চাপা দেওয়ার জন্য আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছে। আমার বক্তব্যে পরিষ্কার বলে আছে, এখন যারা, এখন তো বিবেকানন্দ নেই, তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন এবং এটা বামপন্থীদের শেখানো। আমিও স্টুডেন্ট লাইফে ওই দুটো লাইনই পড়ে এসেছি, যবে বড় হয়ে বিবেকানন্দের রচনা পড়লাম তখন দেখলাম বিবেকানন্দ তো উল্টো কথা বলছেন। বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলে আগে শক্তিশালী হও, তবে তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জন্য বলেছি এরা অর্ধসত্য বলেছে এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা পুরোটা পড়েননি, কেন ক্ষমা চাইবো? তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলেছি তাই ক্ষমা চাইবো? একে পড়ুক, ওরা না বুঝতে পারলে আমাকে ডাকুক, আমি ক্লাস নিয়ে নেবো ওদের চেতলার অফিসে গিয়ে। সব কিছুর উত্তর হয় না, এখন কি আছে, টিএমসি পার্টিটাই ভেঙে যাবে হয়তো, যা অবস্থা। কংগ্রেস জানে না কে প্রধানমন্ত্রী হবে, তার প্রেসিডেন্টকে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন, তো এই ধরনের পাগলামি চলছে। যেন আর যে ধরনের ঘটনা ঘটেছে, ওরা ভেবেছিল যে মুসলিমদেরই খালি ওখানে নামাজ হবে আর সেখানে মুখ্যমন্ত্রী নামাজ পড়বেন, কিন্তু হিন্দুরাও গীতাপাঠ করতে পারে এটা তো ওরা কল্পনা করতে পারেননি। তখন প্রায় 1.5 লক্ষ লোক ওখানে একত্রিত হলেন, তখন ওদের মাথার ঘাম এখন পায়ে পড়ছে, কী করবেন বুঝতে পারছেন না, উল্টাপাল্টা বলছেন। কে কাকে পছন্দ করে না করে সেটা উনি বলে দেবেন নাকি? রবীন্দ্রনাথকে নিয়ে কি ওনাকে ঠিকা নিয়ে নিচ্ছে নাকি? রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ কারো একার নাকি, বাপের সম্পত্তি নাকি? রবীন্দ্রনাথ সবার, সবাই তাকে তার মতো করেই মানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।